গোটা বিশ্বের সাথে ত্রিপুরা রাজ্যে পালিত হলো ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে। এই দিবস উপলক্ষে জাতীয় স্বাস্থ্য মিশনের সহযোগিতায় ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের ত্রিপুরা ব্রাঞ্চের তরফ থেকে আয়োজিত হলো একদিনের এক বিশেষ কর্মশালা। সোমবার এই কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, রাজ্যের ডেন্টাল সার্জনের সংখ্যা 78 থেকে বাড়িয়ে 227 জন করা হচ্ছে। এতে করে রাজ্যের সবগুলি পিএসসিতে একজন করে ডেন্টাল সার্জন দেওয়া সম্ভব হবে। সিএসসিতে দেওয়া হবে দুজন করে ডেন্টাল সার্জন, প্রতিটি সাব ডিভিশন হাসপাতালে দুজন করে এবং জেলা হাসপাতালগুলোতে 4 জন করে এবং স্টেট হাসপাতালগুলোতে 6 জন করে ডেন্টাল সার্জন নিয়োগ করা হবে। এছাড়া ডেন্টাল কলেজে 25 থেকে 30 জন ডেন্টাল সার্জন নিয়োগ করা হবে। যে এইবার আমাদের যে টোটাল যে ক্যাডার সেটা এখানে ইন পার্সন আছে 78 টিডিএসএ, সেটাকে আমরা এমন করবো এর মধ্যে সেটাকে বাড়িয়ে আমরা 227 করতে যাচ্ছি, এবং তাতে করে আমরা পিএসসিতে সমস্ত পিএসসিতে আমরা ডেন্টাল সার্জন দেবো, একজন করে পিএসসিতে ডেন্টাল সার্জন আমরা দেবো, সিএসসিতে 2 জন করে আমরা ডেন্টাল সার্জন দেবো এবং সাব ডিভিশন হসপিটালে 2 জন করে আমরা দেবো এবং ডিস্ট্রিক্ট হসপিটালে 4 জন করে ডেন্টাল সার্জন দেবো, স্টেট হসপিটালে 6 জন করে এরকম আছে। তাই টোটাল স্ট্রেংথ আমাদের 227-এর মতো। এর মধ্যে ডেন্টাল কলেজ যেটা হবে সেখানে আলাদা করে 25 থেকে 30 জন ডেন্টাল সার্জন নিয়োগ হবে। এদিনের এই সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আবারও সতর্ক করে দিলেন সরকারি কর্মচারীদের। ডেন্টাল সার্জনদের উদ্দেশ্য করে তিনি বলেন, সময়ের কাজ সময় করতে হবে। ডিএ থেকে আরম্ভ করে সবকিছুই সরকার বাড়িয়েছে, কিন্তু রেজাল্ট সেরকম আসছে না। সরকার সবার সাথে থাকতে চায়, কিন্তু অনেকেই সরকারের সাথে থাকতে চাইছেন না। এটা অবশ্যই আশ্চর্যজনক। বর্তমান সরকারের স্বচ্ছতা নিয়ে কোনো প্রশ্ন নেই। অনেকের অনেক রকম মত থাকতে পারে, কিন্তু তারপরেও সরকারের চিন্তাভাবনার সাথে একমত হওয়া উচিত সরকারি কর্মচারীদের। কিন্তু রেজাল্টের পরিপ্রেক্ষিতে সেটা দেখা যাচ্ছে না। কেন হচ্ছে না, কারা কী কারণে করছে না, এর জন্য সরকার অবশ্যই চেষ্টা করবে। এর জন্য চুলচেরা বিশ্লেষণও হবে। রাষ্ট্র গঠন করার জন্য উন্নত ত্রিপুরা গড়তে সরকার যেভাবে কাজ করছে এক্ষেত্রে অন্যদেরও একমত হওয়া উচিত। ভয়ের পশুভূতি হয়ে কাউকেও ঠুটো জগন্নাথ হয়ে থাকার কারণ নেই, কারণ সরকার রয়েছে পাশে আর সরকার মানুষের জন্যই কাজ করতে চাইছে। আপনাদেরও ডিউ টাইমে ডিউ যে কাজ দেওয়া হয়েছে সেই কাজটা আপনারা করবেন, সময়ে কাজ সময়ে করা। অনেক খবর আসে অনেক সময়, সরকার অনেক কিছু করছে, এখানে যারা গভর্নমেন্ট সব ডক্টর যারা এখানে আছেন, এবার ডিএ থেকে আরম্ভ করে আমরা সবকিছু বাড়িয়েছি, অনেক কিছু আমরা করছি, কিন্তু রেজাল্ট কিন্তু সেগুলো দেখায় না, রেজাল্ট কিন্তু অন্যরকম দেখা। সরকার আপনাদের সাথে থাকতে চায়, কিন্তু আপনারা যদি সরকারের সাথে থাকতে না চান তাহলে কি করে হবে? এরকম একটা সরকার যার ট্রান্সপারেন্সি নিয়ে কোনো রকম প্রশ্ন ওঠে না, নিউজ থাকতে পারে অনেকে, কিন্তু তারপরও আমার মনে হয় যে এই সরকারের যে চিন্তাভাবনা তার সাথে আপনারা একমত হওয়া উচিত, এবং সেটা কিন্তু রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি না, এবং তার জন্য নিশ্চয়ই আমরা চেষ্টা করবো কেন হচ্ছে না, কারা করছে না, তার চুলচেরা বিশ্লেষণ আমরা নিশ্চয়ই করবো। এত কিছু আমরা করছি কিন্তু তার যে কোঅপারেশন সেটা কিন্তু আমরা পাচ্ছি না, রেজাল্ট বলছে, আমি বলছি না রেজাল্ট বলছে, তো সেটাই আপনাদের কাছে আজকে এই দিনে আমি এই কথাগুলো বললাম। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া 10N।